ভগবান ভগবদ্গীতার 12 নম্বর অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলছেন, মদভক্ত সমপ্রিয়। কিরকম ভক্ত আমার প্রিয়, তাই না? আমরা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কে কে ভগবানের প্রিয় হতে চাই, আমার প্রত্যেকে হাত তুলবো, আমি 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 ভগবানের প্রিয় হতে কে না চায়। কিন্তু যখন বলি যে ভগবানের প্রিয় হতে গেলে কি কি কে কে কী করতে চায়, তখন আমরা হাত গুটিয়ে ফেলি, তাই না? কিন্তু ভগবান ভগবদ্গীতার 12 নম্বর অধ্যায় 13-14 শ্লোকে তিনি নিজেই বলে দিয়েছেন, অদৃষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সমী সন্তুষ্ট সততং যোগী জদাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিতা মনোবুদ্ধি মদভক্ত সমে প্রিয়। এরকম ভক্ত আমার প্রিয়। তো সেখানে ভগবান প্রথমেই বলছেন, অদৃষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ, অর্থাৎ যার মধ্যে কোনো দেশ থাকবে না, অদৃষ্টা যার মধ্যে কোনো দেশ থাকবে না। এবং প্রথম লাইনে কি বলছেন, সর্বভূতানাম মৈত্র করুণ এব চ। সর্বভূতানাম, ভূত মানে জীব, সকল জীবের প্রতি যিনি মৈত্র এবং করুণাপরায়ণ। একবার গোবিন্দদাস নামে শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। তো শিল প্রভুপাদ এবং গোবিন্দদাস গোবিন্দপ্রভু ওনারা দুজন একটা বাগানে ওনারা কনভারসেশন করছেন, প্রভুপাদ কিছু প্রবচন দিচ্ছেন ওনাকে পার্সোনালি। তো সেই সময় একটা জোক পাটা, জোক পাটা মানে বুঝলেন, জোক জোক আমরা আমরা সকলে পরিচিত জোকের সাথে, খোলস বিহীন শামুকের মতো রক্ত চুষে কাজ আছে জোক, এবং নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হচ্ছে জোক। তো জেনারেলি আমরা যদি জোক টোক আমাদের বাড়ির মধ্যে থেকে কী করবি, আমরা এই বাবা জোক 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 আমরা তারা দাঁড়ানোর চেষ্টা করি বা নুন দিয়ে তাকে ওটাকে মেরে ফেলার চেষ্টা করি। তো সেইভাবেই ওই জোকটা যখন দেখলো যে শিলা প্রভুপাদের দিকে এগিয়ে আসছে গোবিন্দ প্রভু, উনি কী করলেন, আরে আরে জোক 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 করছেন। এরকম যখন উনি চিৎকার করছেন আমাদের মতো, শিলা উনি বলছেন যে শিলা প্রভুপাদের মুখে কিন্তু কোনো রকম ভয় বা বিরক্তি বা একটা ঘেনার কিন্তু ছিল না, শিলা প্রভুপাদের ভেতরে ছিল একটা অনুকম্পা। আমরা যেমন কারোর প্রতি করুণা হলে যেরকম হয় না, তখন শিলা প্রভুপাদ ওনাকে বকা দিয়ে বলেন, ওরে হতভাগা, এটাকে হরিনাম শোনা, হরিনাম শোনা, আমরা মানুষ, আমরা কত কৃপা করেছি যে সেই জন্য হরিনাম করার সুযোগ পাচ্ছি, কিন্তু এরা তো নিকৃষ্ট জীব, এরা কী না কী করেছে, এবং কিন্তু এদের ভেতরে তো পরমাত্মা রয়েছে, জীব শুনতে পাচ্ছে না কিন্তু পরমাত্মা অবশ্যই শুনতে পাচ্ছে, তাই হরিনাম শোনা। তো গোবিন্দদাস প্রভু শিলা প্রভুপাদের এই কনভার্সেশন, শিলা প্রভুপাদের এই উক্তিটা দেখে এবং এমনভাবে ওনার হৃদয়ঙ্গম হলো যে উনি যেখানেই যেতেন গাছ থাকলে সেখানে হরিনাম শোনাতেন, কারণ তিনি জানতেন প্রভুপাদের ওই মেসেজটা যে পরমাত্মা তো ভেতরে রয়েছেন, যে কোনো নিম্ন প্রজাতির জীব উনি হরিনাম শোনাতেন। অর্থাৎ শিলা প্রভুপাদ শুধু মানুষ না, শিলা প্রভুপাদ প্রত্যেকটা জীবের প্রতি সর্বভূতানা মৈত্র করুণ এই বছর, সকল জীবের প্রতি তিনি ছিলেন করুণাপরায়ণ। এরকমভাবে হিজলিনের জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে একবার কিচেনের মধ্যে আরশোলা টারশোলা থাকলে আমরা কী করি, আমাদেরকে মেরে ফেলি ঝাঁটা দিয়ে কিছু করে। তো শিলা প্রভুপাদ একবার কিচেনের মধ্যে একটা আরশোলা এলো, তো আরশোলাটাকে শিলা প্রভুপাদ নিলেন এবং জানলাটা খুলে বললেন, নাও এখন আমি তোমাকে সমগ্র জগৎ দান করছি, তুমি আনন্দ করো, এইভাবে জানলা দিয়ে আস্তে করে ফেলে দিল। এবং যখন শিলা প্রভুপাদকে জিজ্ঞেস করা হতো যে শিলা প্রভুপাদ এখানে খুব রান্নাঘরে খুব ইঁদুর হয়েছে, আমরা কি তাকে মারতে পারবো, শিলা প্রভুপাদ বলছে তোমরা রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখো না, তাহলে আর ইঁদুর হবে না, এবং ইঁদুরকে প্রয়োজনে যদি খাবার পেয়ে যায় তাহলে রান্নাঘরে ইঁদুর হবে না। তো শিলা প্রভুপাদ কখনো রিকমেন্ড করতেন না ওটাকে মেরে ফেলার, শিলা প্রভুপাদ ছিলেন সকলের প্রতি অনুকম্পায়, যে বলছে না সর্বভূতানা মৈত্র করুণ এব চ। আমরা সকলে বলি মাছ মাংস খাওয়ার কথা কোথায় লেখা আছে, না খাওয়ার কথা কোথায় লেখা আছে, ভগবান কোথায় বলছে, ভগবান এখানে বলেছেন সর্বভূতানা করুণ মৈত্র করুণ এব চ। এরকম ভক্তরা আমার প্রিয়, যারা সকল জীবের প্রতি করুণাপরায়ণ হয়, এবং অদৃষ্ট যার মধ্যে কোনো রকম হিংসা থাকবে না। আমরা আমাদের মধ্যে হিংসা আছে আমরা জানি, এই জন্য আমরা সবসময় নিজের কথা ভাবি, তাই না? আমরা সবসময় শিলা প্রভুপাদ যেটা করেছেন আমাদের জন্য, ওনার কোনো প্রয়োজন উইদাউট সেলফলেসলি তিনি আমেরিকায় গেছেন, শত বাধার সত্ত্বেও, শত তাকে অনেক ডিসকারেজ করা হয়েছিল তার সত্ত্বেও তিনি গেছেন, কেন? কারণ ওনার মধ্যে কখনো এই সেলফিশনেস এই ভাবটাই ছিল না, তিনি সকলের প্রতি, তিনি অদৃষ্টা। যদি আমরা অনেক সময় কী হয় যে যখন কোনো সেবা করার কথা ভাবি, আগে আমি নিজেরটা দেখি, যে আগে আমার নিজের কমফোর্টেবল মানে কমফোর্টনেসের কথা চিন্তা করি, তারপর আমরা ভাবি যে কারোর এ করবো, কিন্তু শিলা প্রভুপাদ নিজের জন্য কোনো কিছু ভাবিনি, তিনি সকলকে কীভাবে ওরা ভগবদ্ধাম যাবে, কারোর প্রতি হিংসা না করে, দেশ না করে, সকলকে অকাতরে ইনি হরিনাম দিয়েছেন গোলকের প্রেম মতন, যাতে করে আমরা এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তো সেই জন্য শিলা প্রভুপাদ ভগবানের অতি প্রিয়, এটাই হচ্ছে প্রমাণ, ভগবান স্বয়ং বলেছেন এবং শিলা প্রভুপাদের জীবনী থেকে আমরা সেটাই বুঝতে পারি। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।